السلام عليكم، কেমন আছেন আপনারা؟ আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে আর আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। ইফতারের আগে চটজলদি কিভাবে ইফতারের জন্য চিকেন বিরিয়ানি রান্না করা যায় খুব সহজ ভাবে চলুন দেখা যাক। তো প্রথমে আমি একটি হাঁড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এটাকে একটু ভালো করে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিব এলাচ দারচিনি, এক এক করে এখন বাকি মশলাগুলো অ্যাড করে দিব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে একটু আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। ইফতার ভাজা পোড়া করতে অনেক সময় লেগে যায়, আবার ভেজালও হয়ে যায়, তাই এইভাবে চটজলদি আপনারা বিরিয়ানি রান্না করেও নিতে পারেন। তো এখানে আমি রাঁধুনি প্যাকেটের মশলা যেটা পাওয়া যায় বিরিয়ানি মিক্স সেটা দিয়ে দিচ্ছিলাম। এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আমি এখনও কিন্তু কোনোরকম পানি ব্যবহার করিনি। এখন এখানে কিছু ধনিয়া গুঁড়ো দিব। এখানে আমি প্রায় হচ্ছে 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর হচ্ছে গিয়ে লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি, পরবর্তীতে লাগলে আবার দিব। তো এখন ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিব। ব্যাস এগুলো দিয়েই আজকে বিরিয়ানিটা রান্না করব। আর খুবই অল্প মশলা, খুবই অল্প সময়ে আপনারা এইভাবে ইফতারের আগে ইফতার রেডি করে নিতে পারেন চটজলদিভাবে চিকেন বিরিয়ানি। তো এখন আমি ভাজা শেষে মুরগিগুলো দিয়ে দিচ্ছি। মুরগিগুলো পিস এখানে দিয়ে দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নেব। আর আমি কিন্তু একটু সাইজের বড় রেখেছি পিসগুলোর, একদমই হালকা মশলা দিয়ে, খুবই অল্প মশলা। ধরতে গেলে কোনো ধরনের মানে এক্সট্রা আপনি বাটাবাটিও করতে হবে না, জাস্ট আদা রসুনের জন্য একটু কষ্ট করতে হবে। তো এখানে আমি এখন ঢেকে দিয়েছি ভালো করে মুরগিটাকে সেদ্ধ হওয়ার জন্য আর মশলাগুলো মুরগির ভিতরে ঢোকার জন্য। তো ভালো করে মুরগিটা কষানো হলে এখানে আমি কিছু আলুও দিব। আর আলু ছাড়া বিরিয়ানি এটা তো কল্পনা করা যায় না। তো মুরগিটা আগে ভালো করে কষিয়ে নিচ্ছি। মুরগিটা কষানোর জন্য আমি টোটাল সময় নিয়েছিলাম হচ্ছে 10 থেকে 12 মিনিটের মতো। তারপর আমি এখানে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এখানে আলু দেওয়ার পর আমি একটু ভালো করে এখন কষিয়ে নিব। তারপর এখানে 4-5টা কাঁচামরিচও দিয়ে দিব। দেওয়ার পর আমার এখানে আলু আর মুরগিটা ভালো করে কষানো হলে এখানে আমি চালটা ব্যবহার করব। এখানে আমি টোটাল 1 কেজি পরিমাণ চালের জন্য বিরিয়ানি রান্না করছি। তো এখানে আমার মুরগিটা আর হচ্ছে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি চালটা দিয়ে দিব। আর চালটা আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম যাতে করে রান্নার সময় চালের যেই অনেক সময় দেখা যায় যে চালটা চাল চাল থেকে যায় ভাতটা, তো ওই সমস্যাটা এইভাবে করলে হয় না। তো আমি এখানে এক্সট্রা যে পানিটা আছে শুকানো আগ পর্যন্ত ভালো করে চালটাকে ভেজে নিব। তো আমি এইভাবে একটু পরপর নেড়ে দিব আর হচ্ছে ঢেকে দিব। এরকম করে আমার প্রায় 7 মিনিটের মতো লেগেছে চালটাকে ভালো করে ভেজে নেওয়ার জন্য। আর এইভাবে ভাজলে চালের ভিতরে মশলাগুলো পরিপূর্ণভাবেই ঢোকে। তো আমি এখানে একটু ঢেকে দিব, ঢেকে আবারও কিছুক্ষণ পর এসে নেড়ে দিব। ভালো করে ভাজা হওয়ার পর এখানে আমি প্রায় 900 গ্রামের পরিমাণ পানি ব্যবহার করব। আর আমি যেহেতু আগে থেকেই চালটাকে ভিজিয়ে রেখেছিলাম যার জন্য এখানে আমার 40%-এর মতো চালটা আগে থেকেই মানে যেটা হচ্ছে বিছানোর কারণে কুক হওয়া ভাবটা হয়ে আছে। পানি দেওয়ার পর আমি এটাকে ঢেকে দিব। তো ঢাকনা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বিরিয়ানির কী অবস্থা। তো এইখানে আমার যেই এক্সট্রা তেলগুলো ছিল বিরিয়ানি সেটা উপরে চলে এসেছে। তো পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, আমি কোনো রকম নিচে তাওয়া বা অন্য কিছু ব্যবহার করছি না, ডাইরেক্ট চুলার হিটেই আমি যে কাজটা করছি সেটা হচ্ছে বিরিয়ানিটা রান্নাটা শেষ করছি। তো এখানে আমার পানিটা শুকানো শেষে আমি চুলার আঁচটা ডিম করে দিব, একদমই লো হিট করে দিব। তো এখানে আমার ভালো করে নাড়ার পর এখন আমি দমে রেখে দিব বিরিয়ানিটা।
দমে রাখার পর আমার বিরিয়ানিটা এখানে রেডি, একদমই ঝরঝরে আর পারফেক্টভাবে আমি রান্নাটা শেষ করে নিলাম। তো আমার এখানে ইফতার তো রেডি, আপনারাও এভাবে চটজলদি অল্প সময়ে চিকেন বিরিয়ানি করে নিতে পারেন ইফতার আইটেম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।